শামশেরগঞ্জের দোগাছি নপাড়া গ্রাম পঞ্চায়েতের দোগাছি গ্রামের রাস্তার বেহাল অবস্থা দীর্ঘদিন ধরে। একদিকে রাস্তাটি যেমন খানাখন্দে ভর্তি, অন্যদিকে বৃষ্টি শুরু হতে রাস্তায় জল জমতে শুরু করেছে। দুয়ে মিলিয়ে প্রচণ্ড সমস্যার সম্মুখীন হচ্ছেন এলাকার বাসিন্দারা। এলাকার মানুষ জানাচ্ছেন বারবার সমস্যার কথা পঞ্চায়েত প্রধান সহ প্রশাসনিক আধিকারিকদের জানানো হলেও মেলেনি সুরাহা। অন্যদিকে পঞ্চায়েত মেম্বার টুটুল শেখ জানাচ্ছেন এই সমস্যার সমাধান না হওয়ার জন্য এলাকার মানুষই দায়ী। এলাকার অধিকাংশ মানুষই তাদের বাড়ির সামনে ডাস্ট ফেলে নিকাশি ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে, ফলে জল নিকাশি বন্ধ হয়ে রাস্তায় জল জমে যাচ্ছে। তবে খুব শীঘ্রই রাস্তার কাজ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। আমার যে দোকান ডুবে যাচ্ছে, রাস্তাপথে হাঁটা চলা অসুবিধা হচ্ছে, তারপরে রাস্তাতে সাইকেল যাওয়া হয় না, গাড়ি যাওয়া হয় না, মানে রাস্তাটা মেরামত করা হয়। এক বছরে দু বছর রাস্তা করা হলো, রাস্তা আমি কী করবো? আমার ঘর ডুবছে, আমি দু বছর চার বছর থেকে ভুগছি, আমার ঘর দিয়ে পানি গেছে। তা আমি এবার রাস্তার জলকে আমি আমার ঘর দিয়ে যেতে দেবো নাকি? আমি আমার রাস্তার মুখে আমি বান দিয়েছি, আমার জায়গাতে বান দিয়েছি না, ড্রেন কই, একটাও ড্রেন ছাড়া নেই। সরকার যেন ট্রেনের ব্যবস্থা করে, রাস্তা ভালো করে। এরকম অবস্থা আছে আমাদের, অসুবিধা, প্রচুর অসুবিধা, যাওয়া আসা, মেয়ে ছেলে গাড়ি ছাকরা সব অসুবিধা জানা গেছে। পূর্ব বলছে, পূর্ব বলে 3 সাল গুজরা হলো। ওজি, এই ট্রাকের ব্যাটারির সমস্যা মিটলো না? আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে, বস বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার, বস ফর এক্সট্রা লাইফ।